वेलकम टू अड्डाबाज आमी सौरभ और आमी तुम्हारे जन्य निये चले एसेछि आरेकटी नतून चाकरीर विज्ञप्ति और सेटी हलो पश्चिमबंग सरकारे कन्स्टेबल एवं लेडी कन्स्टेबल नियोगेर विज्ञप्ति। जदिओ विज्ञप्तिटी एक सप्ताह आगे रिलीज होयेछे आमी भिडियोटी बानिये उठते पारिनि, भेबेछिलाम बानाबो ना, तबुओ मन हलो ना भिडियोटा बानिये फेलि, कारण एई भिडियोटी देखे जदि एकजन फ्रेंडेरो हेल्प हय ताहले आमार खूब भालो लागबे। তো সকলকে মানে গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখলে মোটামুটি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমি নোটিফিকেশনের দিকে চলে যাচ্ছি। প্রথমে চলে যেতে হবে হচ্ছে wbpolice.gov.in এর ওয়েবসাইটে, এবং ওখানে গেলেই লিঙ্কটি মানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাওয়া যাবে সেটি হলো কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে দি পোস্ট অফ কনস্টেবল এ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই গেট ডিটেলসে ক্লিক করলে, এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আমরা ডিটেলস পেয়ে যাবো। আমি গেট ডিটেলসে চলে যাচ্ছি, নোটিফিকেশনটি ডাউনলোড হতে একটু সময় লাগবে, ডাউনলোড হচ্ছে। এখানে গেলে আবার যে তিন নম্বর সিরিয়াল নাম্বার যেটা দেখতে পাচ্ছি, নোটিস ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল, ওখানে ক্লিক করতে ডিটেলস কিছু দেওয়া আছে, ওখানে আবার ক্লিক করছি। একটি পিডিএফ ডাউনলোড হবে, পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এখানে নোটিফিকেশনগুলো আমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। প্রথমে যেটা বলে রাখা দরকার সেটি হলো এজ লিমিট, মানে কত বছর বয়স অবধি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, সেটি হচ্ছে 18 থেকে 27 বছর, মানে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে 1/1/2021 তারিখে তারাই অ্যাপ্লাই করতে পারবে। মানে যদি আমি সাল অনুযায়ী বলি তাহলে মোটামুটি যারা 1994-এর মধ্যে যারা জন্ম তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, 93-ও পারবে, শেষের দিকে যারা জন্ম তারা পারবে। আর সরকারি নিয়ম অনুযায়ী এসসিদের জন্য 5 বছর ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড়, মানে একজন এসসি ক্যান্ডিডেট 32 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারবে, একজন ওবিসি ক্যান্ডিডেট 30 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, সিম্পল মাধ্যমিক পাস, আর পার্টিসিপেটকে বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এটা একদম ম্যান্ডেটরি। আর ফর্ম ফিল আপের ডেটটি শুরু হয়েছিল হচ্ছে 22/1/2021 তারিখে এবং চলবে 22/2021 অবধি, মানে 20 ফেব্রুয়ারি অবধি, 20 ফেব্রুয়ারি অবধি চলবে, বিকাল 5টা অবধি, তার মধ্যেই সকলকে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। যাই হোক, তো আমরা ডিটেল নোটিফিকেশানের দিকে চলে যাচ্ছি। আমি যেটা লিঙ্কে দিয়ে দেবো নোটিফিকেশানটি, তোমরা চাইলে নোটিফিকেশানটি লিঙ্কে গিয়ে দেখতে পারো। ওকে, লোডিং হতে একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। এটি হলো সেই ডিটেল নোটিফিকেশান। প্রথমে যেটা দেওয়া আছে সেটি হলো কত টাকা স্যালারি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রথমেই দিয়ে দেওয়া আছে। বেসিক পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা, তো এর সঙ্গে আদার্স অ্যালাউন্সেস যোগটোক করে 26,000-27,000 টাকা হয়তো স্যালারি দাঁড়াবে অ্যাপ্রক্স। তারপরেই কতগুলি ভ্যাকেন্সি সেগুলো দিয়ে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি কনস্টেবলের জন্য 7,440টি এবং লেডি কনস্টেবলের জন্য 1,192টি, তো ওভারঅল হয়তো 8,600 সামথিং এরকম কিছু দাঁড়াবে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেও দেওয়া আছে, যারা আনরিজার্ভড কনস্টেবল মানে পুরুষ পার্টিসিপেট, জেনারেল পুরুষ পার্টিসিপেট, তাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 2,640, যেটা একটি হিউজ ভ্যাকেন্সি বলে আমি অন্তত মনে করি। লেডি কনস্টেবল 423, যেটিও একটি হিউজ ভ্যাকেন্সি। শিডিউল কাস্টের জন্য আছে 1,120টি শিডিউল কাস্ট লেডি কনস্টেবল, 179টি, আর ওবিসি এ কনস্টেবল 560টি, লেডি কনস্টেবল 90টি, ওবিসি বি কনস্টেবল 400টি, লেডি কনস্টেবল 64টি। তো এভাবে দেওয়া আছে, তোমরা চাইলে নোটিফিকেশানটি ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারো ভালো করে। আচ্ছা, এখানে কিছু সংরক্ষণের কথা বলা আছে, যেমন সিভিক পুলিশদের জন্য কিছু সংরক্ষণ দেওয়া হচ্ছে, বা যারা অলরেডি এনভিএফ বা হোমগার্ডে সার্ভিস করছে তাদের জন্য কিছু ভ্যাকেন্সির কথা বলা আছে, সেটি নিয়ে ডিসকাস খুব একটা না করলেও চলবে।
ফার্দারিতে চলে যাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরেকবার করে এজ লিমিট বলে দেওয়া আছে, যেটি আমি কিছুক্ষণ আগেই বলেছি, 27 বছর অবধি ম্যাক্সিমাম, আর কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে। ওকে, আচ্ছা, এখানে হাইটের কথা বলা আছে, মানে কোন ক্যান্ডিডেটের কত হাইট লাগবে, এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়, অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা অনেকের একটা কনফিউশন থাকে। আমি বলে দিচ্ছি, যারা জেনারেল ক্যান্ডিডেট বা এসটি বাদ দিয়ে যেসব ক্যান্ডিডেট আছে, এসসি, রাজবংশী আর গোর্খা বাদ দিয়ে যেসব ক্যান্ডিডেট আছে, তাদের জন্য হাইট হচ্ছে 167 সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে মিনিমাম 57 কেজি। মানে 57 কেজির ওপরে হলে কোনো অসুবিধে নেই, 57 কেজির নিচে যেন না হয়। আর তাদের চেস্ট হতে হবে হচ্ছে 78 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওকে, আর যারা এসটি গোর্খার আছে তাদের জন্য হচ্ছে 160 সেন্টিমিটার আর ওয়েট 53 কেজি, চেস্ট 76 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার ফলানোর ক্ষমতা থাকতে হবে। লেডি কনস্টেবলদের জন্য হচ্ছে 160 সেন্টিমিটার আর ওয়েট 49 কেজি, মিনিমাম 49 কেজি। ঠিক আছে, নেক্সট ডিটেলসে চলে যাচ্ছি আমরা। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট দেওয়া আছে, এটাই আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে কীভাবে রিক্রুটমেন্ট হয়। প্রথমেই যেটি হয় সেটি হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সাম, মানে বাছাই পড়ব। তো ওই বাছাই পড়বে 100 নম্বরের পরীক্ষা হয় ওটি, আর ওখানে 100টি প্রশ্ন থাকে। জেনারেল নলেজ থাকে 50 নম্বর, ম্যাথামেটিক্স থাকে 30 নম্বর, এবং রিজনিং থাকে 20 নম্বর, এবং 1/4 নেগেটিভ থাকে। আর বাংলা ল্যাঙ্গুয়েজেও, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই প্রশ্নপত্র থাকে, তো কারো কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তারপরে থাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে মাঠে ওয়েট হাইট এগুলো মাপা হয়। তারপরে থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কনস্টেবলদের জন্য, মানে পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার 4 মিনিট 4 মিনিটে। মানে একজন পুরুষ ক্যান্ডিডেটকে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার ছুটতে হবে, এবং একজন মহিলা ক্যান্ডিডেটকে 4 মিনিটের মধ্যে 800 মিটার ছুটতে হবে। এটি হচ্ছে ক্রাইটেরিয়া। এসসি এসটি বা কারোর জন্য কোনো রকম কোনো স্পেশাল ছাড় কোনো কিছু নেই। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করে গেলে, মানে মাঠে পাস করে গেলে, একটা ফাইনাল রিটার্ন এক্সাম দিতে হয়, যেটির সিলেবাসও অনেকটা একই টাইপের, তবে ওখানে ইংলিশ থাকে। তো ওখানে থাকে 85 নম্বর টোটাল প্রশ্ন থাকে, 85 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থাকে 25 নম্বর, ইংলিশ থাকে 25 নম্বর, ম্যাথ 20 নম্বর, এবং রিজনিং থাকে 15 নম্বর। আর তারপরে থাকে হচ্ছে ইন্টারভিউ, মানে রিটার্ন এক্সাম পাস করে গেলে তারপরে ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ থাকে 15 নম্বর। তো এগুলোই মোটামুটি ডিটেলস। ইন্টারভিউয়ের পরে ভেরিফিকেশন হয়, মেডিকেল এক্সাম হয়, ওগুলো অনেক পরের কথা, ওগুলো তোমরা এমনিই আস্তে আস্তে জেনে যাবে, ওগুলো অতটা জরুরি নয়। তো যাই হোক, তো লাস্ট ডেটটা আরেকবার মনে করিয়ে দিই, লাস্ট ডেটটি হচ্ছে 20 ফেব্রুয়ারি, মানে 20/2/2021 অবধি লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করো। তবে তোমরা আরও আগে করে ফেলার চেষ্টা করবে, কারণ শেষ দিকে সার্ভারের প্রবলেম হতে পারে। আচ্ছা, আরও একটি ইম্পর্ট্যান্ট জিনিস, সেটি হলো অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে হচ্ছে 170 টাকা, এবং এসসি এবং এসটিদের জন্য লাগবে হচ্ছে 20 টাকা। আরেকবার বলে দিই, জেনারেলদের জন্য 170 টাকা, এসটি এবং এসসিদের জন্য লাগবে শুধু 20 টাকা। তো আশা করি আর খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নেই। এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলোর ব্যাপারে দেওয়া আছে। তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে আমি আর একটা অন্য ভিডিও বানিয়ে দেবো, যেখানে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো আর সেরকম কিছু ডিটেলস কোনো কিছু নেই, এগুলি জানাটাই যথেষ্ট। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা খুব তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে ফেলো, মানে 2-1 দিনের মধ্যে ফিল আপ করে ফেলো, দেরি করলে সমস্যা হতে পারে। ওকে, যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, টাটা, বাই বাই।